সমস্ত রকম সরকারি চাকরির খবর খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব নিউজ চ্যানেলটিকে। যখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জব নিউজে। দর্শক বন্ধুরা, আজকে আবার একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটা হচ্ছে আপার প্রাইমারি নিয়ে। আপার প্রাইমারি বিশাল বড় একটা সুখবর আসতে চলেছে, তো সেই খবরটি আপনার সাথে শেয়ার করব এবং সেখানে কী বলা হয়েছে সেটাও আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় খবরাখবর আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি দিয়ে থাকি। তো দর্শক মন্ত্রে, এই যে খবরটা দেখাবো একটি নিউজ পেপারে উঠে এসেছে, পেপারের নাম আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সংবাদ প্রতিদিন পেপার থেকেই আমি নেওয়া এই খবরটি। তো এই সেই খবর অনুযায়ী যেটা জানতে পারা যাচ্ছে, খুব শীঘ্রই আপার প্রাইমারির নিয়োগ হবে। তো চলুন সেই খবরের ডিটেলসে একটু জেনে নিই, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। খবর, আগামী সপ্তাহে রাজ্যে উচ্চ প্রাথমিক আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তারিখা প্রকাশিত হতে চলেছে। যাবতীয় আইনি জটিলতা কাটিয়ে এবার আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। তৃতীয়বার রাজ্য শাসনের ভার নিয়েই পড়ে থাকা কাজ সকলের আগে শেষ করতে তৎপরতার সঙ্গে কাজে নামছে তৃণমূল সরকার। এই পদক্ষেপই তারই প্রমাণ, দীর্ঘ 7 বছর ধরে রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। আদালতের রায় মাস কয়েক আগেই সেই চোট খুলেছে। তারপর থেকে অধীর অপেক্ষা ছিল প্রার্থীরা। সেই প্রতীক্ষার অবসান এবার আসন্ন চলতি মাসের 10 তারিখের মধ্যে আদালতের নির্দেশে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ তালিকা প্রকাশ হবে। ঠিক তার 8 সপ্তাহের মধ্যে মেধাতালিকা সহ প্যানেল তৈরি করা হবে বলে খবর। 31 জুলাইয়ের মধ্যে প্রার্থীদের রিকমেন্ডেশন লেটার অর্থাৎ চাকরিতে যোগদান করার নির্দেশিকা রয়েছে আদালতের, ফলে আর কয়েকদিনের মধ্যে প্রায় 14,000 প্রার্থীর ভবিষ্যৎ নিশ্চিত হতে চলেছে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি সুশান্ত ঘোষের বক্তব্য, চলতি বছরের 67 দিনের মধ্যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ ও 12 দিনের মধ্যে সাঁওতালি মিডিয়ামের শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্যানেল প্রকাশ হয়েছে। এই ঘটনা সব মহলেই প্রার্থীদের উৎসাহিত করেছে। আপার প্রাইমারিতে নিয়োগের প্রক্রিয়াতেও এই গতি আনার জন্য দাবি জানিয়েছেন প্রার্থীরা। মঞ্চের আরও দাবি, ঘোষিত 14,339 পদের সঙ্গে বর্ধিত শূন্য পদের সংখ্যাও আপডেট করে অনস্পট ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিতে হবে। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এপ্রিল মাসের গোড়াতেই নথি যাচাই প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়েছে। ইন্টারভিউ তালিকা প্রকাশ করার কথা 10ই মে-এর মধ্যে। এরপর 8 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া 31 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে কমিশনকে। সেই মতো কাজে আরও গতি আনার দাবি জানিয়েছেন প্রার্থীরা। তবে নতুন সরকার যে সেই কাজে যথেষ্ট উদ্যোগী তা বলাই বাহুল্য। দর্শক বন্ধুরা, দেখতেই পেলেন যে এই খবরটি সংবাদ প্রতিদিন পেপারে পাবলিশ হয়েছে। তো খবরটি শেয়ার করলাম। এই খবর থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এবারে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ যে লিস্ট সেটা প্রকাশ পাবে। কারণ দুটো কারণ আছে, একটা কারণ হচ্ছে কোর্টের অর্ডার, আর দুটো হচ্ছে কি যে সরকার পরিবর্তন হয়নি, আগের সরকারই আছে। তাই এবার হয়তো শিক্ষক নিয়োগের দিকে সরকারি নজর পড়বে, কারণ আমরা দেখেছি গত বছরগুলিতে দেখেছি যে সরকারি নজর একেবারে শিক্ষা ক্ষেত্রে ছিল না। তাই এবার হয়তো ক্ষমতায় আসার পরে কিন্তু এবারে হয়তো একটু আলাদা রকম হবে, এইটুকু আশা রাখা যায়। এবং দীর্ঘদিনের পরে যেহেতু শিক্ষক নিয়োগ হচ্ছে, হয়তো আপডেট ভ্যাকেন্সি আসতে পারে। তো বলা যেতে পারে যে এই সপ্তাহের মধ্যে, খবর অনুযায়ী এই সপ্তাহের মধ্যে এটা কিছু আশা
কভার পাওয়া যাবে, এবং খুব শীঘ্রই কোর্টের নির্দেশ যেহেতু আছে তো সেই অনুযায়ী কিন্তু বলা যেতে পারে যে খুব শীঘ্রই কিন্তু এই আপারের জোরটা কেটে যাবে এবং অনেকের মুখে হাসি ফুটবে, এইটুকু বলা যেতে পারে। কারণ দীর্ঘদিনের অপেক্ষার পর একটা চাকরির সুযোগ এবং যে সমস্ত যোগ্য প্রার্থীরা নামের তালিকায় আসবেন, ইন্টারভিউ ডাক পাবেন, তাদের পক্ষে তাদের কাছে এটা খুবই একটা আনন্দের ব্যাপার। তাই খবরটি শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর যাওয়ার সময় চ্যানেলটিকে